সহকর্মী, আমার অনেক ইন্টার্নি চিকিৎসক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, আমার অনেক নার্স ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তারা কিভাবে আক্রান্ত হয়েছেন, তারা আক্রান্ত হয়েছেন এই ওয়ার্ড গুলোতে কাজ করতে গিয়ে। সুতরাং আমাদের কাছে এই তথ্যগুলো জনগণকে আসলে পৌঁছে দিতে হবে যে কোন হাসপাতালে বেড সংখ্যা। এই মুহূর্তে যদি একজন ডেঙ্গু আক্রান্ত মানুষ ঢাকার বাইরের জেলা থেকে আসেন অথবা ঢাকার ভেতরেই, তিনি এই মুহূর্তে কোন হাসপাতালে যাবেন, কোন হাসপাতালে গেলে তিনি বেড ফাঁকা পাবেন, জি চিন্তা করে দেখুন তাহলে কত ধারণ ক্ষমতার বেশি রোগীকে চিকিৎসক নার্সরা সেবা দিচ্ছেন, এবং আমাদের এই চিকিৎসক নার্সরা কিন্তু আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। আগে আজকের যে জাতীয় দৈনিক পত্র পত্রিকাগুলো আছে সেই সব পত্রিকায় কোন বিষয়গুলো উঠে এসেছে শিরোনামে তা এক ঝলক একটু দেখে নিতে চাই। প্রথম আলো আছে শুরুতেই হাতে, সেখানে দেখতে পাচ্ছি সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রধান খবরটি রয়েছে। মৃত্যু কমাতে পারছে না স্বাস্থ্য বিভাগ এমন বলা হচ্ছে খবরে, এবং এই খবরটির নানান দিক তুলে ধরা হয়েছে, অর্থাৎ এডিস মশা নিধনের যে বিভিন্ন অভিযান সেই প্রসঙ্গে কথা যেমন রয়েছে, একই সাথে বিভিন্ন পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছি। সেখানে কোন মাসে কত মৃত্যু হয়েছে তার একটি হিসাব আছে, বিভাগ ভিত্তিক আক্রান্তের চিত্র তুলে ধরা হয়েছে, ঢাকায় এবং ঢাকার বাইরের একটি হিসাব আলাদাভাবে তুলে ধরা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এরপর দেখছি সমকাল, সমকালের প্রধান খবর হচ্ছে নামি শিক্ষা প্রতিষ্ঠানেও ডেঙ্গু বিস্তারের আদর্শ পরিবেশ, 24 ঘন্টায় শনাক্ত 60% রোগী জেলা উপজেলার, ঢাকার বাইরে জটিল পরিস্থিতি। এই খবর প্রথম আলো অনেক বড় করে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শিরোনাম করেছে, সেখানে বেশ কিছু বিষয়ও তুলে ধরা হয়েছে। আমরাও এই বিষয়গুলো একটু আলোচনায় নিয়ে আসতে চাই, কারণ এর মধ্যেই হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কিংবা মৃত্যুর সংখ্যা যদি আমরা হিসাব করি তাহলে সেটি ইতিমধ্যেই রেকর্ড ছুঁয়েছে, কাজেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কিছুতেই নজর সরানোর কোনো উপায় নেই। আমাদের সাথে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রাজীব দে সরকার যুক্ত আছেন এই মুহূর্তে। শুভ সকাল, স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। ডেঙ্গুর প্রকোপ আমরা দেখেছি একটু বোধহয় 19-20 হতে দেখেছি গত 2 সপ্তাহে, বোধহয় হার রোগী ভর্তির কিংবা মৃত্যুর হার কিছুটা কমেছে, কিন্তু তাতে কি স্বস্তির কোনো সুযোগ রয়েছে? কারণ আমরা বারবারই বিশেষজ্ঞদের মতামত শুনছিলাম যে অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ বরং বাড়তে পারে, আপনি কি বলবেন? ধন্যবাদ একাত্তরকে আমাকে যুক্ত করে নেবার জন্য। আসলে আপনি যখন প্রশ্নটা করছিলেন তখন ভাবছিলাম যে কোন জায়গা থেকে শুরু করবো উত্তরটা। যদি এক কথায় বলতে চাই, আসলে স্বস্তির কোনো সুযোগ নেই এখনই, কারণ আমরা 2023-এ যে তথ্যটা দেখেছি বা যে ছবিটা দেখেছি এটা মোটামুটি ভয়ঙ্কর। হ্যাঁ, ইতিমধ্যেই 94,000 মানুষ গতকালকের হিসাব অনুযায়ী হাসপাতালে ভর্তি হয়েছে, এবং এটা সরকারি হাসপাতালের হিসাবটা বলছি, তার মানে এবং এটা যদি 2019-এর দিকে তাকে এটা 1 লক্ষের কাছাকাছি ছিল, তো আমরা প্রায় কিন্তু 2019-কে ছুঁয়ে ফেলেছি। আর যদি মৃত্যুর কথা বলি তাহলে ইতিমধ্যেই 444 জনের মতো মানুষ মারা গেছেন ডেঙ্গু রোগে, এটা এবছর, যেটা হচ্ছে গত বছর বা 2019 সালে ছিল 181 জনের আশেপাশে সরকারি হিসাবে, তার মানে মৃত্যুর সংখ্যা কিন্তু ইতিমধ্যেই আমরা 2019-কে পিছিয়ে ফেলে দিয়েছি। এবং এই যে এতজন মানুষ মারা গেলেন এবছর 444 জনের মতো প্রায়, সেই রোগীদের মধ্যে আগস্ট মাসের প্রথম 17 দিন, আজকে 18 তারিখ, 17 দিনের মধ্যেই মারা গেছেন 193 জন, মানে কতখানি ভয়ঙ্কর একটি চিত্র। এবং জুলাই মাসে আবার মারা যাওয়ার সংখ্যা ছিল 204 জনের। সুতরাং এই মুহূর্তে স্বস্তির তো সুযোগ নেই, বরং আসলে এই যে যে ছবিগুলো আমরা পাচ্ছি বা এই যে তথ্যগুলো আমরা হাসপাতালে আসছে এগুলো দেখে বরং এই যে এখন কিছুটা যদি বলি যে আসলে হাসপাতালে রোগী একটু কম আসছে, এখন হচ্ছে আমাদের প্রিপেয়ারনেসটা বাড়াতে হবে এবং বাকি কাজগুলো করতে হবে যে কাজগুলো আসলে করা প্রয়োজন ছিল আগেই। কারণ ডেঙ্গু তো এমন না যে আমরা যেটা বলি যে আগস্ট মাসটা হচ্ছে পিক মাস, এই মাসে সর্বোচ্চ আক্রান্ত হবে, সর্বোচ্চ মৃত্যু আশঙ্কা আমরা করছি। সুতরাং এই সময় ওই যে আমাদের যে জায়গাগুলোতে ডেফিসিট ছিল, যে জায়গাগুলোতে আমাদের একটু করণীয় ছিল, সেই করণীয় জায়গাগুলোতে হাত দিতে হবে। আমার মনে হয় স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় এখন আসে। করণীয় বলতে একে তো হাসপাতাল ব্যবস্থাপনার একটা বিষয় নিশ্চয়ই রয়েছে, এছাড়াও এডিস মশা নিধনের যে আমরা বিভিন্ন অভিযান দেখছি, সেখানে নতুন করে নতুন ওষুধ যুক্ত হয়েছে, এতে আসলে কতটা আশাবাদী হচ্ছেন? আমরা তো বিশেষ করে আমাদের উত্তরের মেয়র মহোদয়কে নানান সময়ে বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে দেখেছি, কিন্তু ডেঙ্গুর প্রকোপ বলছে না যে এডিস মশা খুব একটা নিয়ন্ত্রণে এসেছে। একদম ঠিক বলেছেন, এবং আমি আসলে এখানে দুটো তথ্য যেটা আপনার সংবাদপত্রে এসছে দুটো তথ্যের দিকে আসলে যদি তাকাই, দেখুন
ঢাকার বিভিন্ন স্কুলগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে এবং সেখানে দেখা গেছে যে লার্ভা বা এডিস মশার যে এগুলো পাওয়া গেছে। তাহলে এটা একটা বিষয় যে যে জায়গাগুলোতে আমরা মনে করি সাথে সচেতন মহলরা থাকে সেই জায়গাগুলোর মধ্যেও ডেঙ্গু যে এডিস মশা তাদের লার্ভা পাওয়া গেছে এবং মানুষ সেই জায়গাগুলোতে আসলে কাজ করা হয়। আর দ্বিতীয়ত এখন আরেকটা তথ্য মাত্রই যেটা আমরা গতকালও পেয়েছি আজকেও পাচ্ছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রোগীদের শতকরা 60% ঢাকার বাইরের জেলা থেকে আগত, তার মানে ডেঙ্গুটা কিন্তু সারা দেশে ছড়িয়েছে। এবং এই যে জায়গাটা যেখানে আমরা মেয়র মহোদয় কাজ করছেন এই জায়গাগুলোটায় কিন্তু আরো আগের থেকে কাজ করা উচিত ছিল এবং আরো বেশি অ্যাগ্রেসিভলি কাজ করা উচিত ছিল। আমরা যে কাজটাতে সম্পূর্ণ রকম ব্যর্থ হয়েছে সেটা হচ্ছে ভেক্টর কন্ট্রোলে। ডেঙ্গুর যে এখনকার যে অবস্থা, আমরা যদি আমাদের করণীয় গুলোকে তিনটা মোটা দাগে ভাগ করতে চাই, একটা ছিল কিন্তু ভেক্টর কন্ট্রোল, যে আমরা মশকিটাকে আমরা আটকে দিব, মশকি নিধন করব। এই জায়গাটা কিন্তু আমাদের তথ্যচিত্র বলছে যে আমরা আসলে ভালোমতো কাজ করতে পারি। আমাদের বাসাবাড়ির ভিতর গুলোতে বা আমাদের যে অন্যান্য জায়গাগুলোতে খোলামেলা জায়গায়, কারণ ডেঙ্গু এখন ভালো পানি খারাপ পানি সবখানে ডেঙ্গুর লার্ভা এবং ডিম পাওয়া যাচ্ছে, তাহলে সবখানে ডেঙ্গুটা ছড়িয়েছে সেই জায়গায়, সেই অনুযায়ী আমরা কিন্তু লার্ভা গুলোকে বিনষ্ট করতে পারি। সুতরাং যে টেকনোলজি আমরা অ্যাডপ্ট করি না কেন, এই যে লার্ভা বিনষ্ট করতে আমরা ব্যর্থ হচ্ছি, ভেক্টর কন্ট্রোলে ব্যর্থ হচ্ছি, এই সত্যের মুখোমুখি আগে দাঁড়াতে হবে। দ্বিতীয়ত অংশ গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে আসলে যখন আপনাকে মশকি এবং মানুষ এদের মধ্যে ইন্টারেকশনটা বন্ধ করতে হবে, যে মশারি টানাতে হবে, মসকিটো রিপেলেন্ট ক্রিম মাখতে হবে, হট জোন গুলো থেকে প্রয়োজন না হলে দূরে থাকতে হবে। এই জায়গাতেও আমাদের জনসচেতনতা কম ছিল, যতই আমরা বারবার টিভিতে বলেছি, এরকম একাত্তরে বেশ কয়েকবার বলেছি, বা আমরা আমাদের জনপ্রতিনিধিদের কাউন্সিলর মহোদয়দের আরো হয়তো বা কাজ করার সুযোগ ছিল, আমরা করতে পারতাম না যে আমরা আসলে ঢাকার মেডিকেল কলেজের স্টুডেন্ট গুলোকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে ইনভলভ করে একটা গণজোয়ার বইয়ে দিতে পারতাম। তারা যদি আজকে মার্চ করে সারা ঢাকা শহরে যেত, সাথে জনপ্রতিনিধিরা থাকতো, তারা যদি মশারি বিতরণ করতো, পুরো দেশব্যাপী একটা মেসেজ যেত, যেটা কিন্তু আমরা 2019 করেছিলাম, 2019 আমরা করতে পেরেছিলাম। আমরা জনসম্পৃক্ততার জায়গাটায় কিছুটা হলেও দুর্বল এখনো আছি। এবং তিন নম্বর যে একটা পয়েন্ট, এই পয়েন্টটা চিকিৎসক হিসেবে আমি যে ফেস করছি, যে আসলে কয়েকটা জায়গায় কোঅর্ডিনেশন এবং ইনফরমেশনের একটু গ্যাপ এখনো রয়ে গেছে। যেমন এই মুহূর্তে যদি একজন ডেঙ্গু আক্রান্ত মানুষ ঢাকার বাইরের জেলা থেকে আসে অথবা ঢাকার ভেতরেই, তিনি এই মুহূর্তে কোন হাসপাতালে যাবেন, কোন হাসপাতালে গেলে তিনি বেড ফাঁকা পাবেন, এইটা একটা অনেক বার্নিং কোয়েশ্চেন তার ফ্যামিলির জন্য। কারণ অধিকাংশ জায়গাতেই গিয়ে এবং কিছু অপ্রীতিকর ঘটনাও হয়েছে, আপনাদের চ্যানেলেও আমরা দেখেছি, আমরা জানি। তো আসলে সেই জায়গাগুলোতে চিকিৎসক রোগীর একটা মুখোমুখি অবস্থানে চলে গেছেন। আসলে দেখুন, একজন চিকিৎসক যিনি ইনডোরে কাজ করছেন, তারপর কিন্তু জানার সুযোগ নেই যে হঠাৎ করে কখন আমার বেডগুলো ফুল হয়ে গেল, আমার 500 বেড আছে। আমরা গতকাল একটা খুব ভয়ঙ্কর নিউজ দেখলাম, সেটা হচ্ছে মুক্তা মেডিকেল কলেজ হাসপাতালে 1778 জন রুগী ভর্তি আছে, ওইটা কিন্তু একটা 500 বেডের হাসপাতাল আমার জানা মতে। চিন্তা করে দেখুন, তাহলে কত ধারণ ক্ষমতার বেশি রুগীকে চিকিৎসক নার্সরা সেবা দিচ্ছেন এবং আমাদের এই চিকিৎসক নার্সরা কিন্তু আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। আমি এই মুহূর্তে শহীদ সরোদ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি, আমার অনেক সহকর্মী, আমার অনেক ইন্টার্নি চিকিৎসক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, আমার অনেক নার্স ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারা কিভাবে আক্রান্ত হয়েছেন? তারা আক্রান্ত হয়েছেন এই ওয়ার্ড গুলোতে কাজ করতে গিয়ে। সুতরাং আমাদের কাছে এই তথ্যগুলো জনগণকে আসলে পৌঁছে দিতে হবে যে কোন হাসপাতালে বেড সংখ্যা কেমন আছে। ডিএনসিসির একটা যে ডেডিকেটেড হাসপাতাল আছে, গতকালকে নিউজে দেখলাম যে সেখানে একটা অনেক বেড ফাঁকা পড়ে আছে। কিন্তু এই যে আমরা যে ফাঁকা বেড গুলোতে রোগীগুলোকে মোবিলাইজ করবো, তাদেরকে যে তথ্যটা দেবো, এই তথ্যটা দেওয়াতে আমার মনে হয় আমাদের যারা আইটি বিভাগ আছেন তাদের আরেকটু অ্যাগ্রেসিভলি কাজ করা উচিত, আসলে যদি তথ্যগুলো রোগীর কাছে মতো পৌঁছে না যায়। শুধুমাত্র চিকিৎসক নার্সের উপর যদি আমরা ভরসা করে থাকি যে রোগী আসলে চিকিৎসক সেবা দিবেন, চিকিৎসক সেবার দিকে চিকিৎসক নার্স আক্রান্ত হচ্ছেন, সুতরাং এই জায়গাগুলোতে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে। কারণ না হলে একটা সময় গিয়ে আবার সবাই যদি ডেঙ্গু আক্রান্ত হন এবং সবাই যদি হাসপাতালে এসে ভর্তি হন, সেক্ষেত্রে আমার মনে হয় না যে এটা খুব একটা উইন উইন সিচুয়েশন তৈরি করবে। কারণ সকল ঢাকা শহরের সবগুলো মানুষ হাসপাতালগুলোতে ভর্তি হলো এবং চিকিৎসকের সেবা দেবে, হাসপাতালের বেড গুলো কখনো ফিল আপ হবে না, অথবা হাসপাতালের বেড সংখ্যা বাড়াতে বাড়াতে একটা ইনহিউম্যান অবস্থা আমি নিয়ে গেলাম, এইগুলো আসলে আমার মনে হয় কোনো সমাধান না। সুতরাং ওই যে ভেক্টর কন্ট্রোল, মানুষ এবং মশার ইন্টারাকশন বন্ধ করা এবং এই যে ইনফরমেশন এবং কোঅর্ডিনেশন যে জায়গাটা, এই জায়গাটায় প্রচন্ড অ্যাগ্রেসিভলি কাজ করার আমার মনে হয় এখনো সুযোগ রয়েছে। আপনি যেই বিষয়গুলোর কথা বলছিলেন, বিশেষ করে এখনো যেগুলো করণীয় সেই প্রসঙ্গে আপনি জানাচ্ছিলেন, আমার মনে হয় যে যথাযথ কর্তৃপক্ষ নিশ্চয়ই এইভাবেই ভাবছে। কারণ ডেঙ্গুর আমরা যদি 2019 সাথে তুলনা করি, তাহলে পরিস্থিতিতে এখনো সেপ্টেম্বর মাস সামনে বাকি, যখন ডেঙ্গুর প্রকোপ কমার তেমন কোনো
আশার বাণী কারোর কাছ থেকেই আমরা পাইনি। সেক্ষেত্রে নিঃসন্দেহে ব্যক্তি পর্যায়ে এবং কর্তৃপক্ষের যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন তা যেন যথাযথভাবে নেওয়া হয় এবং নজরদারির ব্যবস্থাটাও যেন থাকে সেটিও নিশ্চয়ই দেখার প্রয়োজন রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হয়ে আপনার পর্যবেক্ষণ জানিয়ে দেবার জন্য। Thank you.